নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে নয় জুন দু হাজার একুশ সাল বুধবার বর্ষা প্রবেশ করছে দু তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় জানিয়ে দিলেন আবহাওয়া দপ্তর প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা থেকে এবং আজকে আগামীকাল সঙ্গে আগামী দুই দিনের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কোথায় কেমন আবহাওয়া থাকবে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশে বর্ষা সক্রিয় হয়েছে সমস্ত কিছু খবর জানতে হলে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেখার পর একটি লাইক করে দিতে ভুলবেন না আর যদি না ভালো লেগে থাকে অবশ্যই একটি ডিসলাইক করে দিতে ভুলবেন না আমরা প্রথমেই জেনে নেব আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়াটা কেমন চলতে চলেছে আগামী দিনে কেমন আসতে চলেছে প্রথমে আমরা জেনে নেব কোন কোন জেলাগুলোতে সবথেকে বেশি ঝড় বৃষ্টির কথা বলছেন আবহাওয়া দপ্তর মূলত বলা হচ্ছে ছয়টি জেলাতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বেশি রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সেই ছয়টি জেলার নাম উঠে আসছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া এবং মুর্শিদাবাদ এমনটাই জানিয়েছেন রাতের আপডেটে আবহাওয়া দপ্তর এর সঙ্গে আরও জানা যাচ্ছে যে ভারী বৃষ্টি চলতে পারে প্রায় সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই ছয়টি জেলাতে বাকি যে জেলাগুলো রয়েছে যেমন ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই ছয়টি জেলাতে বলা হচ্ছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে অনেক জায়গায় তবে বৃষ্টির প্রচন্ড আগামীকাল থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোর ও দমকা হাওয়া বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ অর্থাৎ বজ্রপাতের সম্ভাবনা আজকে রয়েছে অন্যদিকে কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে তবে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এমনটা জানা যাচ্ছে তবে কলকাতা হাওড়ার কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে এবার আসছি আগামীকাল বৃহস্পতিবার কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর আবহাওয়া দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বীরভূম দুই বর্ধমান এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গের পনেরো জেলাতে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল আরও বেশি রয়েছে এবং ভারতীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসম ভবন জানাচ্ছেন মূলত বৃহস্পতিবারই থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে রয়েছে কেমন বৃষ্টি হতে পারে মাঝারি থেকে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে থেকে যেখানে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কিছু জেলাতে সেই সাতটি জেলার নাম উঠে আসছে এটা কিন্তু বলছি বৃহস্পতিবারের কথা অর্থাৎ আগামীকালের কথা সেই সাতটি জেলার নাম উঠে আসছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং নদিয়া জেলা এই সাতটি জেলাতে সব থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার বাকি জেলাগুলোতেও ভালো রকম বৃষ্টি হবে হালকা মাঝারি কোথাও মাঝারি দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা সবশেষ আপডেট থেকে জানা যাচ্ছে এবার আসছি শুক্রবার ও শনিবার কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে অর্থাৎ ভেরি লাইকলি বলা হয়েছে এবং জানা যাচ্ছে পনেরো জেলাতে এই রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বজ্রপাতের সম্ভাবনা বেশি রয়েছে তবে থেকে বেশি সম্ভাবনা রয়েছে শুক্রবার এবং শনিবার যেটা তার আগে আপনাদের একটা কথা জানিয়ে দিই যে আজকে বুধবার এবং বৃহস্পতিবার মূলত উপকূলের জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি এবার নিম্নচাপটা পশ্চিম দিকে এগোবে ফলে শুক্রবার শনিবার এবং রবিবার উপকূলের জায়গাগুলোর সঙ্গে উপকূলের জায়গা বলতে আপনারা বুঝতেই পেরেছেন কোন জায়গাগুলো বলতে চাইছি চব্বিশ পরগনা মেদিনীপুর পশ্চিমাঞ্চলের শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণটা বাড়বে অর্থাৎ এটা জানা যাচ্ছে উপকূলের জায়গাগুলো শুক্রবার শনিবার অর্থাৎ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের সঙ্গে এবার কিন্তু পশ্চিমাঞ্চলের জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে বিশেষ করে বলা হচ্ছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সঙ্গে আরো কিছু কিছু জায়গায় যেমন পশ্চিম বর্ধমান বীরভূমের কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে শুক্রবার এবং শনিবার এখনও পর্যন্ত এই আপডেট রয়েছে আবহাওয়া পরিবর্তন হয় যখন যেটা পরিবর্তন হবে আপনাদের জানিয়ে দেবার যেমন চেষ্টা করে আসছি তেমনই করে যাব তাপমাত্রার বেশ একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে কারণ প্রচন্ড বৃষ্টির সম্ভাবনার জন্য তাপমাত্রা একটু কমতে পারে তবে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বোচ্চ তাপমাত্রা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এক কথায় দক্ষিণবঙ্গের আবহাওয়া হচ্ছে এটাই আজকে বুধবার এবং বৃহস্পতিবার আগামীকাল উপকূলের জায়গাগুলো থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার উপর ভরা কোটাল রয়েছে ফলে একেবারে যে উপকূলের জায়গাগুলো যেমন রয়েছে কাকদ্বীপ নামখানা সুন্দরবন গোসাবা এখানে কিন্তু একটা জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে সক্রিয় হয়েছেন এবং বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন এবং যথাযোগ্য ব্যবস্থা নেবার বা স্টেপ নেবার তারা চেষ্টা করে যাচ্ছেন সঙ্গে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শুক্র এবং শনিবার এবং রবিবারে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে চলে আসছি উত্তরবঙ্গের আজকে উত্তরবঙ্গের যে আবহাওয়ার খবর রয়েছে অর্থাৎ হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার প্রচন্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর তবে বলা হচ্ছে ওপরের পাঁচ জেলাতে যে জেলাগুলো নাম করলাম সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অন্য যে তিনটি জেলা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে হালকা মাঝারি বৃষ্টির কথা বলা হচ্ছে তবে প্রচন্ড বৃষ্টির কথা কিন্তু বলা হয়নি শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের জেলাগুলোতে কেমন আবহাওয়া থাকবে সেখান থেকে এই খবর রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে অর্থাৎ বলা হচ্ছে ভেরি লাইকলি আজ থেকেই ঝড় বৃষ্টি চলবে আগামী একেবারে শনিবার বা রবিবার পর্যন্ত প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিন্তু ওপরের জেলাগুলোতেই ঝড় বৃষ্টি বেশি হতে পারে এটা জানা যাচ্ছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি এবং প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইবে তবে কিন্তু শুক্রবার ও শনিবার প্রত্যেকটা জেলাতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে এমনটা জানা যাচ্ছে অর্থাৎ দার্জিলিং থেকে একবারে মালদা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে তাপমাত্রার যে খবর রয়েছে তাতে কুড়ি থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড সর্বনিম্ন সর্বোচ্চ থাকতে পারে বাইশ থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড বাইশ ডিগ্রি থাকতে পারে দার্জিলিংয়ে বত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে মালদা জেলাতে এবার চলে আসছি সরাসরি ভারতীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন কোন সিস্টেম রয়েছে কি অবস্থা হতে চলেছে ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গের অনেক জায়গায় বর্ষা ঢুকতে চলেছে যদিও উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বর্ষা প্রবেশ করে গেছে তবুও যেখানে বাকি রয়েছে দুই থেকে তিন দিনের মধ্যে অনেক জায়গায় ঢুকতে চলেছে এছাড়া উড়িষ্যা মহারাষ্ট্র মুম্বাই সহ অনেক জায়গায় তেলেঙ্গানার বেশ কিছু জায়গায় অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গায় আগামী দুই তিন দিনের মধ্যে আরও বেশ কিছুটা জায়গায় বর্ষা প্রবেশ করতে চলেছে সঙ্গে এগারো জুনের আশেপাশে যেটা আপনাদের অনেক আগে থাকতেই জানাচ্ছি এবং আপনারা জেনেও গেছেন এগারো জুনের আশেপাশে একটি উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এর জন্য বিশেষ করে বলা হচ্ছে উত্তর পূর্ব রাজ্যগুলোতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এই বৃষ্টির সম্ভাবনা সম্ভবত দশ জুন থেকে প্রচণ্ডভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতের রাজ্য এবং মধ্য ভারতের রাজ্য এমনটা মেনশন করেছেন মৌসম ভবন এছাড়া বলা হচ্ছে যে উড়িষ্যাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা দশ থেকে বারো জুন পর্যন্ত থেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জায়গাগুলোতে দশ জুন অর্থাৎ যেটা আগেই জানালাম আগামীকাল থেকে বেশি রয়েছে ছত্রিশগড়ে এগারো ও বারো জুন থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিদর্ভে বারো জুন থেকে বেশি ঝড় বৃষ্টি হবে এমনটা জানাচ্ছেন মৌসম ভবন সঙ্গে তারা আরও জানাচ্ছেন যে বঙ্গোপসাগর থেকে দক্ষিণী পশ্চিমী হাওয়া উত্তর পূর্ব দিকে রাজ্যগুলোতে ঢুকছে এবং এর সঙ্গে জানা যাচ্ছে বাংলাদেশেও সেই হাওয়া ঢুকছে ফলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মধ্য আসাম এবং সংলগ্ন এলাকায় এবং এর ওপর দিয়ে একটি অক্ষরেখা বয়ে গেছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উপর দিয়ে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত চার থেকে পাঁচ দিন আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের জায়গাগুলো ঝড় বৃষ্টি এখনই থামছে না বিশেষ করে আজকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় সঙ্গে রয়েছে উত্তরবঙ্গ এবং সিকিমে এর সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সর্বত্রই কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী থেকে দিন ঝড় বৃষ্টি চলতে পারে এখনো পর্যন্ত এই খবর রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এমনটা জানা যাচ্ছে যদিও আজকে ত্রিপুরার যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি চলবে এবং এই রকম বৃষ্টি চার থেকে পাঁচ দিন চলবে ঝাড়খণ্ডে যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি বজ্রপাত সহ চলবে তবে কিন্তু শুক্রবার এবং শনিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়ছে ঝাড়খণ্ড এবং বিহারে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে চলেছে এবার আমরা জেনে নেব বাংলাদেশের আবহাওয়াটা আজকে এবং আগামী দিনে কোথায় কেমন আসতে চলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু তথা যাকে আমরা বলে থাকি বর্ষা সেটা কিন্তু প্রভাব বিস্তার করছে মূলত চট্টগ্রাম বরিশাল ঢাকা সিলেট এবং ময়মনসিংহ বিভাগে সঙ্গে সক্রিয় হয়েছে দেশের পূর্ব দিকে বর্ষা ইতিমধ্যে অর্থাৎ সিলেট এবং অন্যান্য পার্শ্ববর্তী জায়গাগুলো যেমন ময়মনসিং অর্থাৎ দেশের পূর্ব দিকের জায়গাগুলো বর্ষা ভালো রকম প্রভাব বিস্তার করছে এর সঙ্গে আরও জানা যাচ্ছে যে বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মনসিং বিভাগের বেশিরভাগ জায়গাতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে রংপুর রাজশাহী খুলনা বিভাগের অনেক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর সঙ্গে আরও জানা যাচ্ছে যে শুধু ঝড় বৃষ্টি নয় তার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ঝোড়ো হওয়ার মাত্রাও থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তবে দেশে আজকে তাপপ্রবাহের কোনো রকম সম্ভাবনা নেই এমনটা জানতে পারা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় আজকে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন ২৬ থেকে সাতাশ ডিগ্রি সর্বোচ্চ থাকার সম্ভাবনা রয়েছে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ এটা পরিষ্কার পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও বর্ষা এবার প্রভাব বিস্তার করবে এখন আগামী চার থেকে পাঁচ দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং